গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আসলে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, সেই জন্য গতকালকে যারা আমার ভিডিওটা দেখেছিল, আমি গতকালকে যতটুকু পেরেছি দেখে রেখেছি, বাকিটুকু এখনও দেখতে পারিনি, কারণ এই মাত্রই আমি একটু ফ্রি হলাম। আজকে অনেক দিন পর এখানে রৌদ্র পেয়েছি, রৌদ্র পেয়ে যেটা করেছি একেবারে দৌড়ে গিয়ে জমিতে নেমেছি, প্রায় 4 ঘন্টা জমিতে থেকে জমিটা প্রায় পুরোটাই ক্লিন করেছি, আর একটুখানি আছে, ইনশাল্লাহ আশা করছি সেটা আগামীকালকে করে ফেলব। এবং মোটামুটি সব চারা আল্লাহর রহমতে আমি আজকে ট্রান্সফার করে ফেলেছি, একদম মোটামুটি সবই ট্রান্সফার করা হয়ে গেছে। জাস্ট একটা জায়গায় কিছু টমেটো চারা আছে যেগুলো আসলে মনে হয় আই ডোন্ট নো কী করব, অনেকগুলো মানুষকে দিয়ে দিয়েছি, কারণ অনেক চারা হয়েছে টমেটোর, মনে হয় 100 চারা হয়েছে এরকম, যেগুলো লাগানোর মতো আমার স্পেস ছিল আমি লাগিয়েছি, আর কিছু মানুষকে দিয়েছি, আর কিছু এখনও জমিতে আছে। দেখা যাক কালকে এগুলো কী করা যায়। আর মোটামুটি ক্লিন করতে পেরে একটু ভালো লাগছে। জমিতে নেমেছিলাম মেবি 4:30টার দিকে, জমিতে নেমেছি মানে 5টার আগে, জমিতে নেমে মানে অনেক ঘাস ক্লিন করতে হয়েছে, মানে জমিগুলোতে না যেটা হয়, যারা আমরা এই ধরনের কাজগুলো করি তাদের জানা আছে যে মানে ইয়ের থেকে আর কি ফসলের থেকে আগাছাগুলো বেশি হয়, ওই যে অযত্নে জিনিস বাড়ে বেশি সেরকম আর কি। তো যাই হোক, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আজকে একেবারে নিটিল ক্লিন করে ফেলেছি, খালি এক বিগতের মতো আছে, আর সেটা ইনশাল্লাহ টুমরো করে নিব। আর ইয়েস্টারডে যেটা করেছিলাম গতকালকে, আমার সেই ব্রাহ্মণবাড়ির আপুকে নিয়ে নেমেছিলাম, নেমে অনেক টমেটোর চারা, কিউকাম্বারের চারা, গোড়ের চারা, এগুলো আমি আমার জমির অপর সাইডে এনে মানে ইয়ে করেছি আর কি, একেবারে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ করে, দুজন মিলেই করেছি। থ্যাঙ্কস ফর হার, যা যাকাল খায়রন ফর হার আমিন। এই তো বন্ধুরা, আর আজকে আমি আমার জমি থেকে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি আর কি থাকছে আর কি। ওকে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এবার দেখাচ্ছি আমার জমির শাকগুলো। এখানে কিছুটা আছে লাল শাক, কিছুটা আছে ডাঁটা শাক একেবারে স্টিক উইথ স্টিক, কিছু আছে আলু শাক, অর্থাৎ রেড লিফ, গ্রিন লিফ অ্যান্ড পটেটো লিফ, আর একটা ডাটা, সেটা জমির মাঝখানে হয়েছিল, জমিটা ক্লিন করলাম তো তাই ডাটাটা তুলে ফেললাম, আর তোমাদের সাথে শেয়ার করব যে খুব ইজিভাবে ইয়াম্মি করে কি করে আমি শাকগুলো কুক করলাম। হ্যাঁ বন্ধুরা, সাথে আমি বিফ রান্না করব। আমি জমি থেকে ঢুকেছি প্রায় তখন সন্ধে হয়ে গেছে, 8টা বেজে গেছে, বাইরে সব কিছু করে ক্লিন করে জমিতে যেগুলো দিয়ে কাজ করেছি ঘরে ঢুকে সেগুলো ধুয়ে ক্লিন করে দেন মাংস কেটে শাকও আমি কেটে নিব। তোমরা দেখতে পাবে হয়তো বা অবাক হবে যে শাকগুলোকে কত বড় বড় করে কেটে নিচ্ছি, বাট বন্ধুরা আসলে আই এম হেল্পলেস দ্যাট টাইম বিকজ আই ডু দ্যাট, কারণ যেটা হয়েছিল মানে এগুলো কেটে রান্না করতে হবে, মাংস কেটেছি রান্না করতে হবে, তার জন্য অনিয়ন কেটেছি, তার জন্য গার্লিক কেটেছি, ঘর ক্লিন করেছি, তারপর যেটা করব চিন্তা করেছি গোসল করে নামাজ পড়ো রান্নাবান্না শেষ করে, সুতরাং আসলে এনার্জিতে মানে কুলোতে পারছিলাম না, সেই জন্য শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আই নো ভেরি ওয়েল যে এগুলোকে কুচি কুচি করে কাটলে আরও অনেক সুন্দর লাগতো দেখতে, বাট তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে যে আল্লাহর রহমত একেবারে মন্দ হয়নি, আর জমির শাক তো অর্গানিক শাক, খেতে আশা করছি ভালোই হবে। আমি আবারও বলে নিচ্ছি এখানে কী কী শাক আছে, এখানে আছে গ্রিন লিভস, রেড লিভস অ্যান্ড পটেটো লিভস, আই মিন আলু শাক, সবুজ ডাঁটা, লাল শাক, সব কিছু আমি কেটে নিয়ে রসুন দিয়ে জাস্ট আমি লবণ, শুকনো মরিচ আর গার্লিক অ্যান্ড অনিয়ন মানে পেঁয়াজ রসুন দিয়ে মাস্টার্ড ওয়েল দিয়ে ড্রাই চিলি দিয়ে স্পাইসি চিলি দিয়ে খুব সহজভাবে কী করি আমি একটা শাক ভুনা করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে।
আজকে আসলে অনেক বেশি টায়ার্ড, একটু রৌদ্র হলে আসলে কাজ বেড়ে যায়, কিন্তু ভালো লাগে। কারণ এই কতদিন রৌদ্রর জন্য একেবারে অনেক অপেক্ষা করেছিলাম, জমিতে নামা যাচ্ছিল না। ওই যে তোমাদেরকে বললাম যে গতকালকে একদম বিকেলবেলা আমি আর ওই আপু নেমেছিলাম, নেমে অনেকখানি কাজই করেছি, কারণ বিকেলবেলা ওয়েদারটা একটু ভালো হয়েছিল। কারণ আজকে বহুদিন ধরে বৃষ্টি, ঠান্ডা, একটু কেমন যেন মানে মেজমেজে একটা ওয়েদার ছিল। তখন জমির কাজ আসলে করাও যায় না, করতে ভালোও লাগে না। সেজন্য আজকে রৌদ্র পেয়ে একদম আল্লাহর রহমতে একেবারে মন মতো করে এসেছি আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, তোমরা আশা করছি পাশে থেকে ভিডিওটা দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো জানি না, আমি শুরুতে তোমাদেরকে বলেছি কি না, জিজ্ঞেস করেছি কি না, তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা কমেন্টসে জানাবে সবাই কেমন আছো। আর আমি আখি আপু তোমাদের প্রত্যেকের জন্যই দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সকলকেই ভালো রাখেন, সেই সাথে আমার সন্তানকেও আমাদেরকেও করোনা ভাইরাস সহ যেন আল্লাহ পাক সকল প্রকার রোগ মুক্ত সুখী সুন্দর জীবন দান করেন বন্ধুরা, আমিন। তাহলে চলো দেখে নেই কী করে শাকটাকে খুব ইজিভাবে কুক করে নিলাম মাই গার্ডেন লিভস। ফার্স্টলি আই গিভ হিয়ার গার্লিক, এভরিওয়ান লুক দ্যাট। নাও আই গিভ হিয়ার মাস্টার্ড অয়েল, আমি প্রথমে রসুন দিয়েছি, এবার দিচ্ছি আমি সরিষার তেল। গিভ হেয়ার অনিয়ন, রেড স্লাইস অনিয়ন, এবার আমি কিছুটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, লাল পেঁয়াজ। অ্যান্ড নাও আই গিভ হেয়ার ড্রাই স্পাইসি রেড চিলি, এবার আমি শুকনো লাল ঝাল মরিচ দিয়ে দিলাম, চার থেকে পাঁচটা মরিচ আমি ভেঙে রেডি করে রেখেছিলাম, সেই মরিচগুলো দিয়ে দিলাম। আর অ্যান্ড লাস্টলি আই গিভ হিয়ার সল্ট, মানে মশলা যা দিব আমি দিয়ে দিয়েছি, একেবারে নাথিং এলস। দেখতেই পেয়েছো কোনো মশলাই আমি তেমন দিইনি, জাস্ট রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল এবং লবণ, দ্যাটস ইট। আমি এখানটায় আর কোনো ধরনের মশলা আমি ব্যবহার করব না। আর পেঁয়াজটা লালচে হয়ে গেছে দেখতে পেয়েছো বন্ধুরা, আমি এবার একে একে শাকগুলো দিয়ে দিচ্ছি, আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে শাক দিচ্ছি, কারণ আমি পাতিলটা ছোট নিয়েছি আর শাক হচ্ছে অনেকখানি, কারণ আমি জানি শেষটায় শাক অতটা হবে না, সেই জন্য আমি ছোটো পাতিলটাকেই বেছে নিয়েছি আর কি। যাই হোক, একে একে আমি শাকগুলো একটু একটু করে দিয়ে যেটা করেছি ঢেকে রেখেছি, তারপর যখন শাকগুলো একটু হয়ে গেছে বাকিগুলো দিয়েছি, এরকম করে আমি শাকগুলোকে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কালারটাও একেবারে মানে গ্রিন কালার আছে, আমরা জানি শাক সবজি যদি গ্রিন কালার থাকে এটা খেতেও খারাপ লাগে না এবং এটা 100% হেলদি তখন থাকে। বন্ধুরা লিভস কুক ইজ ডান, অর্থাৎ শাক আমি রান্না করে ফেলেছি একেবারে অল্প সময়ে খুব অল্প মশলায়। আশা করছি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তার সাথে পাশের চুলোতে আমি বিফ কুকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ভাবলাম যখন শাকটা দিলাম একটু বিফটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি পুরো ভিডিও দেখাবো না, জাস্ট আমি একটু তুলে ধরলাম যে সাথে আমি বিফ রান্না করেছি, সাথে টুকিটাকি আর অনেক কিছু করেছি সেগুলো দিলাম না, একটু বিফটা শেয়ার করে দিলাম। এখানে আর বলারও দরকার নেই যে কী কী দিয়ে রান্না করছি, কারণ এটা কমনলি আমি এভাবেই রান্না করি। যদিও আজকে আমি আরেক দিনও করেছিলাম, সেই বিফ স্পেশাল একটা পাউডার আছে রাঁধুনির, সেই পাউডারটা আমি আজকে কিছুটা দিব, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব না। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, সবাই ভালো থেকো, সবার জন্য আবারও অনেক ভালোবাসা, থ্যাংকস অ্যা লট এভরি ওয়ান, হ্যাভ আ গ্রেট ডে টু এভরি ওয়ান, অ্যান্ড আল্লাহ সেভ এভরি ওয়ান, আমিন। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আখি গ্যালারি আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ওকে বাই বাই।